হ্যালো গ্যাস কি অবস্থা সকলের আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি টক পাওয়া বাংলাদেশ ভার্সেস স্কটল্যান্ড ম্যাচ বাংলাদেশ কিন্তু গতকাল দারুণ ক্রিকেট খেলছে আসলে মেন সমস্যাটা বাংলাদেশ হারছে এটা কিন্তু দোষ কিন্তু বাংলাদেশের ক্রিকেটারদের দেওয়া যাবে না কারণ এখানে দোষ যেতে হবে টিম ম্যানেজমেন্টের কারণ হলো যে এখানে তো দান খ্যাত যে মিরপুর স্টেডিয়াম তো জায়গা নাই আসলে এখানে বোর্ড একটু বুঝতে ভুল করেছে আসলে দান খ্যাত যে ক্রিকেট স্টেডিয়াম তো সব জায়গা থাকবে না বিশ্বের সব জায়গা থাকবে না টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ঠিক আছে দেশের দেশের বাড়ি কাউকে ডাইকে আই না মানে ইচ্ছা কি বানাইয়া বানাইয়া ক্রিকেট খেলাই দিলাম তা সব জায়গায় যাই তো আর এই ফায়দা লোটা যাবে না এর কাছে তো এই ফায়দা লোটা যাবে না এখানে তো দেখছেন দান মার্কা ক্রিকেট স্টেডিয়াম ওখানে ছিল না বাংলাদেশ হারছে এখানে বাংলাদেশের দোষ দিতে পারবেন না আমি যে আমি তো বাংলাদেশের দোষ দিছি না কারণ এখান দানখাত মার্কা ক্রিকেট সিস্টেম নাই মিরপুর তার জন্য বাংলাদেশ হারছে তবে বাংলাদেশের উচিত ছিল যে দান খেতমার্কে স্টেডিয়ামটা কিন্তু প্লেয়নি করে নিয়ে যাওয়া উচিত ছিল তাহলে কিন্তু বাংলাদেশ জিততে পারতো আর আমি যেটা চাই সেটা হলো বাংলাদেশ আর দুটি ম্যাচ খেলুক এবার খেলুক না আসলে বোর্ডের বোঝা উচিত যে বাংলাদেশের কেন মানে প্লেয়ারদের এরকম কেন অবস্থা আর কি বিদেশে